দুবেলার খাওয়া কিন্তু এক বেলায়, নো কায়দা, নো ফ্যাশন, নো স্লিমিং, স্ট্রেট খাওয়া। বেশ, এগুলো তাহলে রাখা টাকা হোক, সন্ধ্যাবেলা যদি ঘুম টুম ভাঙে তাহলে চা টা গুলো খাওয়া দাওয়া হবে। দেখি পার্টিশন কি হলো? আমি শুনি কেন, ধরুন হাত পড়ে গেল, চায়ের বিস্কুট করতে গেলে পৃথিবীতে বোকা লোকের অভাব আছে না? চায়ের দোকানে কি এমন ভড়কে দিলাম না? চাওয়ালা ভড়কে গিয়ে শুধু চা, কেক, বিস্কিট, পাউরুটি সব কিছু দিতে চায়, খালি নেবার অপেক্ষা। তা আমি আবার নেবো না শুনে চাওয়ালা ভড়কে গিয়ে বললো, হুজুর বাড়িতে দু কাপ চা পৌঁছে দিয়ে আসে। বেশ করেছেন, ঠিকানাটা বলে দিয়েছেন। মাথা খারাপ, এটা ঠিকানা নাকি? তবে কি এটা ভুতুরে বাড়ি? হ্যাঁ, গেল যুদ্ধের সময় এখানে জাপানি বোমা পড়ে বাড়ির লোকজন সব মারা যায়, বুঝতে পারলেন? সেই থেকে এটা নাকি ভুতুরে বাড়ি। এই তো চাওয়ালাই কালকে রাত্রে দেখেছে। কি দেখেছে? ওই পুকুর খাট দিয়ে একটি ছেলে আর একটি মেয়ে এই বাড়ির থেকে গভীর রাত্রে এগিয়ে আসছে, ছেলেটির হাতে নাকি একটি সুটকে। দেখি আপনার চান কমপ্লিট? নিশ্চয়ই। পুকুরে নাকি? কোন দুঃখে পুকুর থেকে হবে, বাড়ির মধ্যে প্রচুর জল। বেশ করেছো, বেশ করেছো। তাহলে আমরা আমরা এখন কি করব? আমি ভাবছি যেখানে যেখানে টিউশনি করতাম তারা সবাই একখানা করে প্রশংসা পত্র দিয়েছেন, সেগুলো সঙ্গে নিয়ে বাড়ি বেরোবো। যেমন করি হোক একটা চাকরি তো দরকার। এত বড় সংসারটা চলবে কি করে? তাহলে আমাকে বেরোতে হয়। শুনুন, আপনি একটা কাজ করবেন, আপনি একটা নাগাদ ওই ইস্টার্ন পার্কের সামনে আমার জন্য অপেক্ষা করবেন। কোন পার্ক? ইস্টার্ন পার্ক। ও, ইস্টার্ন পার্ক। সেখানে অপেক্ষা করবেন, দুজনকার দেখা হবে, একসঙ্গে খাওয়া যাবে। হে ভগবান, তোমায় তো কোনোদিন ডাকিনি। একটা ভেলকি দেখো দেখি, ওদিকে মিনা দাঁড়িয়ে, বৃষ্টি চাইছে। টাকা লাগবে না, আপনি যান। সরি, না মানতে বাধ্য হচ্ছি, তুমি আছো এবং পিসি সরকারের চাইতেও বড় ম্যাজিশিয়ান। থ্যাংক ইউ। এত কেউ দেরি করে, আবার বলে খাওয়া হবে। কিচ্ছু ভাববার নেই, একটা বিরাট ম্যাজিশিয়ান সব ঠিক করে দিয়েছে। এখন আসো। দুবেলার খাওয়া কিন্তু এক বেলায়, নো কায়দা, নো ফ্যাশন, নো স্লিমিং, স্ট্রেট খাওয়া। ১২ টাকা ১৪ আনা। No, no change. চলো।
চলো ট্যাক্সি। বেবি ট্যাক্সি। আরে বাহ, এ পরিষ্কার করলো কে? আমি। ও দ্যাট ইজ ডার্লিং শি। বেশ, এগুলো তাহলে রাখা টাকা হোক, সন্ধ্যাবেলা যদি ঘুম টুম ভাঙে তাহলে চা টা গুলো খাওয়া দাওয়া হবে। আমি একটু গড়িয়ে নি। বাবা, একবেলা একবারে আড়াই বেলার খাবার খেয়ে ফেলেছি। আর হ্যাঁ, ঘুম টুম যদি নিজের থেকে না ভাঙে তাহলে যেন ভাঙানো টাঙানো না হয়। নিজের থেকে ভাঙে তো? যদি ঘুম নিজের থেকে না ভাঙে তাহলে ছোট্ট একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যাওয়া হোক। দেখি পার্টিশন কি হলো? আমি শুনি। কেন উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।